আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো চলে এলাম নিয়ে একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ঈদের দিন তাবিদের সাথে আমরা কি কি করছি তো ঈদের দিন পুরোটাই তাবি ছিল ধরতে গেলে কারণ আমরা ঈদের দিন তেমন একটা কোথাও ঘুরতে যাই নাই শুধু গেছি বড়ো ভাবিদের বাসায় কারণ আমি একটু শিখছিলাম ওই জন্য আর কোথাও যাওয়া হয় নাই যদিও অনেক দাওয়াত ছিল আমাদের তারপর তাবিদের জন্য আমরা বেরোয় গেলাম কারণ তাবিতের মন খারাপ হবে যেহেতু ছোট মানুষ ওর সাথে ঘোরাফেরা না করলে বা ওকে কোথাও নিয়ে না গেলে ওর কাছে একটু খারাপ লাগতেই পারে তো সেজন্য আমি আর জোসেফ দুজনে মিলে প্ল্যান করলাম যে তাবিতকে নিয়ে একটু ঘুরতে যাব তো আমরা দুপুরে বাইরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা একটু পেতালের দিকে গেলাম আর পেতালি আমাদের বাসার কাছেই এত বেশি দূরে না তো ওখানে গিয়ে তাবিত এখানে গেম জোনে ঢুকলো ওখানে ওর পাপার সাথে অনেক বেশি বেশি এনজয় করছিলো অনেক বেশি বেশি রাইড চড়ছিলো তারপরে মানে ও ওর মন মতো করেই খেলছিল যাই হোক ওর কাছে অনেক ভালোই লাগছে কারণ ওকে দেখেই বুঝে গেছে আর ও এত এত বেশি খেলছে যে ও মানে মানে বেশি পরিমাণে ক্লান্ত হয়ে গেছিল তারপর আমি আর জোসেফ তাবিদকে কোনোভাবেই বাসায় নেওয়ার জন্য মানে বের করতেই পারতেছিলাম না ও যাবেই না কারণ ও একটার পর একটা রাইডে উঠতেছিল কিন্তু আর কখনো এভাবে মানে মজা করে নাই রাইডে অনেক চড়ছে যদিও বাইরের দেশে পার্কগুলো সেম রাইডগুলো থাকে প্রায় তারপরে বিভিন্ন মার্কেটেই থাকে আর ও আমাদের বাসায় অনেক অনেক বেশি খেলনা আছে যেগুলো দিয়ে তাবিতে একবারে বেশি দুই দুইবার খেলেই না রেখে দেয় তারপর তাবিত খেলতেছে যে দেখেন অনেক মজা করতেছিল ড্যাডির সাথে ও ড্যাডি ওর সাথে অনেক মানে মজা করতেছিল এই গেমসটা এখন তাবিজ যদিও পারে না তারপর ট্রাই করতেছিল কিন্তু তাবিত বুঝতেছে না কীভাবে খেলতে হয় ওই জন্য পাপা ওকে একটু হেল্প করতেছে আর এদিকে বাচ্চা কাচ্চারা আওয়াজ শুনতেছেন মেবি কারণ আমি পার্কে বসে বয়েজ ওভার করতেছিলাম কারণ পার্কে এত সুন্দর ওয়েদার তো ভাবতেছি এখানে বসে বয়েজ ওভারটা করে ফেলে যেহেতু আমার বয়স ওভার করতেই হবে এই ভিডিওতে তো বাচ্চাদের আজিলও ছুটি হয়েছে মানে আমি যে পার্কে আসছি ওই পার্কের পাশে আজিলো বলতে মানে স্কুলেই তিন বছর থেকে স্কুলে যায় বাচ্চারা তো এই স্কুলের পাশে এই পার্কটা তো আমি এই পার্কে তাবিদকে নিয়ে আসছি প্লাস তাবিদ দোলনা দুলতেছে আর আমি ভিডিও এডিটিং করতেছি কারণ অনেক অনেক ভিডিও জমে গেছে এগুলো এডিটিং করা হচ্ছেও না পেজে দেওয়া হচ্ছে না তো যাই হোক এদিকে তাদের এনজয় করতেছে পার্কেও এনজয় করতেছে বর্তমানে আর ঈদের দিনে অনেক বেশি বেশি এনজয় করছিল আমার মনে হচ্ছে ও এই হওয়া পর থেকে যতগুলো ঈদ করছে তার থেকে বেশি এই ঈদ অনেক মজা করছে আর দেখেন বাসায় এসে এসে এভাবে মানে গাড়ি চালাচ্ছিল তো ওর পাপা দেখে বলছিল যে ওকে একটা গাড়ি কিনে দিবে তো আমি বলছি যে না ও বাইরে খেলছে ঠিক আছে কিন্তু বাসায় একদমই খেলবে না এর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম